কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো এই অধ্যায়ে আমাদের শুরুতেই আছে কিছু ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করা আছে। ইনপুট ডিভাইস কি আমরা ইতিমধ্যে জানি যে ইনপুট ডিভাইস হচ্ছে যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্য দেওয়া হয় তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস কোনগুলো, মানে যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রদান করে তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের ক্ষেত্রে কি আছে, প্রথমে দেখো কিবোর্ড। কিবোর্ড হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্রই হলো কিবোর্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এসকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দেওয়া হয়, তখন আমরা কিবোর্ডের বোতাম চেপে এই নির্দেশনাগুলো দেই, তখন এই যন্ত্রগুলো আমাদের চাওয়া অনুযায়ী কাজটি করে দেয়, মানে আউটপুট দেয়। তাহলে কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। তারপরে আছে দেখো আরেকটা আছে মাউস। মাউসও কিন্তু একটা ইনপুট ডিভাইস। তোমরা নিশ্চয়ই মাউস নামের এক ধরনের যন্ত্র ব্যবহার করে ফেলছো, এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। এছাড়া অনেকে একে পয়েন্টিং ডিভাইসও বলে। যারা প্রথম এটি তৈরি করেছিল তাদের ধারণা ছিল এটি একটা ইঁদুরের মতো, তাই এর নাম দেওয়া হয়েছিল মাউস। মাউস কেমন থাকে? মাউসে সাধারণত দুইটা বাটন থাকে, আরেকটা থাকে একটা স্ক্রল থাকে, মাঝখানে একটা এরকম চাকার মতো থাকে, ওটাকে বলা হয় স্ক্রল। তো স্ক্রল জিনিসটা কি? আচ্ছা দেখো আমার এখানে আমরা এই অধ্যায়ে কিছু নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হব। সেই শব্দগুলো কি কিবা মানে সেই শব্দগুলো কি তা আমি এখানে লিখেছি এবং তোমাদেরকে বলে দিব। দেখো তাহলে স্ক্রল জিনিসটা কি? স্ক্রল হচ্ছে মাউসে যে একটা চক্র থাকে, মানে বললাম না মাউসে দুইটা বাটন থাকে আর মাঝখানে একটা গোল চাকার মতো থাকে, এই চাকাটাকেই বলা হয় স্ক্রল। তাহলে কি, মাউসে যে চক্রটা থাকে তাকে বলা হয় স্ক্রল চক্র। এটি ঘুরিয়ে এটি কি কাজটা কি, এটি ঘুরিয়ে মনিটরের ডকুমেন্টের উপরে নিচে যাওয়া যায়। তাহলে এই স্ক্রলের সাহায্যে কি করা যায়, যে ডকুমেন্টের উপরে নিচে, মানে স্ক্রলটাকে ঘুরিয়ে মনিটরে ডকুমেন্টের উপরে আর নিচে যাওয়া যায়। তারপরে দেখো এখানে আরেকটা মাউসের মাঝখানে আরেকটা শব্দ আছে আইকন। আইকন জিনিসটা কি? আইকন হচ্ছে নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্নকে, নির্দিষ্ট প্রোগ্রামের চিহ্নকে আইকন বলা হয়। তারপরে আছে দেখো একটা আছে মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে এক ধরনের মাইক্রোফোন এক ধরনের ইনপুট ডিভাইস। এটি কি আমাদের গান কথা, মানে গান যে কোনো ধরনের শব্দ আমাদের কথা এর সাহায্যে কম্পিউটারে প্রবেশ করানো হয়। তো মাইক্রোফোন কি? এটি এমন একটি ডিভাইস যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে। তো মাইক্রোফোন কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে পারে। তারপরে একটা আছে দেখো ভয়েস রিকগনিশন। ভয়েস রিকগনিশনটা কি? কোন শব্দ বা কণ্ঠস্বর কার তা শনাক্ত করার ক্ষেত্রে শনাক্ত করার ক্ষেত্রে এই ভয়েস রিকগনিশনটা ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে কি ভয়েস রিকগনিশনে কি ব্যবহার করা হয়ে থাকে? ভয়েস রিকগনিশনে মাইক্রোফোন ব্যবহার করা হয়ে থাকে। তো মাইক্রোফোন জিনিসটাও তো দেখলাম। তারপরে দেখো আরেকটা কি আছে, আছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা জিনিসটা কি? ডিজিটাল ক্যামেরা হচ্ছে কম্পিউটারে ছবি বা ভিডিও ইনপুট দেয়। এটি একটি ডিজিটাল ক্যামেরা কি করে? কম্পিউটারে ছবি বা ভিডিও ইনপুট দেয়। এটি কি করে? এটি একটি ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ডিজিটাল ক্যামেরাটাকে কম্পিউটারে কিসের সাহায্যে যুক্ত করা হয়? ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারে সাথে যুক্ত করানো হয়। তারপর দেখো আছে স্ক্যানার। স্ক্যানার কি?
স্ক্যানার হচ্ছে যে কোনো প্রকার ছবি বা মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নামই হচ্ছে স্ক্যানার। দেখো, আমরা ফটোকপি মেশিনে যদি কোন রকম একটা কোন কাগজ দিই, তাহলে কি ওটার একটা আরেকটা সেম আরেকটা কাগজ বের হয়ে আসে না, ওটা কি প্রতিলিপি বের হয়ে আসে। আর স্ক্যানারটা কি হয়, মানে আমরা যখন ফটোকপি করতে দিই তখন কিন্তু সাদা কালো সবগুলো বের হয়, আর যখন স্ক্যান করি তখন একদম ডিজিটাল রঙিন, মানে রঙিন ছবি যদি আমরা ইয়া দিই তাহলে রঙিন ছবি স্ক্যান হয়ে বের হয়। তাহলে এটা কি যে কোনো প্রকার ছবি মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তু ডিজিটাল প্রতিলিপি জিনিসটা তো বুঝো, অনুরূপ ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নামই হচ্ছে স্ক্যানার। তারপরে দেখো আছে ওয়েবক্যাম, ওএমআর, দেখো তারপর কি আছে ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্স জিনিসটা কি, ইন্টারনেট ও ওয়েবক্যাম ব্যবহার করে পরস্পর থেকে দূরে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে যে কনফারেন্স বা আলোচনা হয় তাকে ভিডিও কনফারেন্স বলে। কি কি ব্যবহার করে, ইন্টারনেট মানে ভিডিও কলিং, অনেক সময় তোমরা ভিডিও কলিং করে থাকো ফোনে, এরকম ভিডিও কনফারেন্স হচ্ছে অনেকের মাঝে, মানে গ্রুপ কলিং, গ্রুপ ভিডিও কলিং যেটা আছে সেরকম আর কি। তাহলে সেক্ষেত্রে কি কি লাগবে, ইন্টারনেট আর ওয়েবক্যাম, অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, আর ওয়েবক্যাম যদি মানে ক্যামেরা অন না থাকে তাহলে তো অবশ্যই হবে না। তাহলে ইন্টারনেট ও ওয়েবক্যাম ব্যবহার করে পরস্পর থেকে দূরে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে যে কনফারেন্স বা আলোচনা করা হয় তাকে বলা হয় ভিডিও কনফারেন্স। এতে কি ভিডিও চিত্র এবং কথা শোনা যায়। তারপরে কি আছে দেখো বিল্ট ইন, বিল্ট ইন কি, বিল্ট ইন জিনিসটা হচ্ছে স্থায়ীভাবে সংযোজিত থাকাকে বিল্ট ইন বলা হয়। কিভাবে সংযোজিত থাকবে, আমরা জানি যে কম্পিউটারের মেমোরি মানে র্যামে, কম্পিউটারে মানে কি 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 স্থায়ীভাবে সংযুক্ত থাকে, শুধু একমাত্র র্যাম, তো মাদারবোর্ডের র্যাম স্থায়ীভাবে সংযুক্ত থাকে, তো স্থায়ীভাবে সংযোজিত থাকাকে বলা হয় বিল্ট ইন। বর্তমান মাদারবোর্ডে মনে করো কি র্যাম ছাড়াও আরো অন্যান্য কার্ড বিল্ট ইন থাকে, মানে স্থায়ীভাবে সংযোজিত থাকে। তারপর দেখা আছে চিপসেট, চিপসেট জিনিসটা কি, মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় সহায়ক অংশ হলো চিপসেট। চিপসেট কার সহায়ক অংশ, মাদারবোর্ডের, মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় সহায়ক অংশ হলো চিপসেট, যা সিপিইউ এর সাথে অন্যান্য যন্ত্রাংশের কার্যক্রম সমন্বয় করে থাকে। চিপসেটটা কার সাথে অন্যান্য যন্ত্রাংশের কার্যক্রম সমন্বয় করে, সিপিইউ এর সাথে। তারপর দেখো আছে র্যাম স্লট, র্যাম স্লট হলো মেমোরি সকেট যার ভেতর দিয়ে কম্পিউটারের ভেতর দিয়ে কি ঢুকানো হয়, র্যাম ঢুকানো হয়। তাহলে র্যাম স্লট জিনিসটা কি, র্যাম স্লট হচ্ছে যার ভেতর দিয়ে একটা মেমোরি সকেট যার ভেতর দিয়ে কম্পিউটারে র্যাম ঢুকানো হয়। তারপরে দেখো আছে ক্লক জেনারেটর, ক্লক জেনারেটর জিনিসটা কি, এটি হচ্ছে একটি সার্কিট বা সার্কিট যা সার্কিটের কার্যক্রম সমন্বয়ের সময় সংকেত উৎপন্ন হয়। এটা কি ধরনের সার্কিট, এটি হচ্ছে একটি সার্কিট যা সার্কিটের কার্যক্রম সমন্বয়ের সময় সংকেত উৎপন্ন করে, ক্লক জেনারেটর। তারপর দেখো আছে কি এক্সপ্যানশন স্লট, এটা কি এক্সপ্যানশন স্লট জিনিসটা কি, এটা হচ্ছে কম্পিউটারের এমন জায়গা যেখানে এক্সপ্যানশন কার্ড ঢুকানো যায় তাকে এক্সপ্যানশন স্লট বলে। তাহলে এক্সপ্যানশন স্লটটা কি, যেখানে কম্পিউটার এমন একটা জায়গা যেখানে এক্সপ্যানশন কার্ডটা ঢুকানো যায়। তারপরে দেখো কি আছে নেটওয়ার্কিং কার্ড, এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করবে। নেটওয়ার্কিং কার্ডটা কি, নেটওয়ার্কিং কার্ডটা হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটারটাকে কি করে নেটওয়ার্কের সাথে যুক্ত করে। তারপর দেখো আছে আইসি, আইসি কি, আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসি। অর্ধপরিবাহী পদার্থের উপর এক সেট ইলেকট্রনিক সার্কিটই হলো আইসি, আইসিটা তাহলে কার সংক্ষিপ্ত রূপ, ইন্টিগ্রেটেড সার্কিট। এটি হচ্ছে একটি অর্ধপরিবাহী পদার্থের উপর এক সেট ইলেকট্রনিক সার্কিটই হলো আইসি।
তারপর দেখো একটা আছে চিপ। চিপ হলো অর্ধপরিবাহী পদার্থের ছোট টুকরা যাতে আইসি বসানো থাকে। তাহলে চিপ জিনিসটা কি? অর্ধপরিবাহী পদার্থের একটা ছোট টুকরা যাতে যার মধ্যে আইসি বসানো থাকে। তারপরে দেখো আছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটটা কি? গাণিতিক যুক্তি অংশ। এটি কি? একটি প্রসেসরের অংশ যা গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে। তাহলে অ্যারিথমেটিক এন্ড লজিক অংশটা কি? অ্যারিথমেটিক এন্ড লজিক অংশটা হলো গাণিতিক যুক্তি অংশ। এটি একটা প্রসেসরের অংশ। এটা কি কাজ করে থাকে? এটি গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে। তারপর দেখো আছে কন্ট্রোল ইউনিট। এটিও একটি প্রসেসরের অংশ যা সকল কাজ নিয়ন্ত্রণ করে। কন্ট্রোল, যেহেতু এটা কন্ট্রোল ইউনিট, তাহলে এটা কি করবে? সকল কাজই নিয়ন্ত্রণ করে। তারপর দেখো এটা আছে রেজিস্টার্ড মেমোরি। তো রেজিস্টার মেমোরিটা কি? এটা একটা প্রসেসরের অংশ। একটি ছোট আকারের দ্রুত গতি সম্পন্ন অস্থায়ী মেমোরি। তাহলে কি রেজিস্টার মেমোরিটা? কি ধরনের মেমোরি? অস্থায়ী মেমোরি। কার অংশ? প্রসেসরের অংশ, যা থেকে তথ্য নিয়ে প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। তাহলে রেজিস্টার মেমোরি থেকে কি হয়? তথ্য নিয়ে প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। তারপর দেখো আছে এসকি কোড। এসকি কোড কি? এটি হচ্ছে একটা 8 বিটের একটা কোড। এর পূর্ণরূপ হচ্ছে কি? এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এসকি কোডের সম্পূর্ণ নাম, সম্পূর্ণ ইয়াটা কি হচ্ছে? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসকি কোড। এটা কয় বিটের কোড? এটা হচ্ছে 8 বিটের কোড। তারপর দেখো ইউনিকোড। ইউনিকোড হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা কোড, হচ্ছে ইউনিকোড অ্যানালগ। অ্যানালগ কি? অ্যানালগ বলতে এমন একটা সংকেত বোঝায় যা নিরবচ্ছিন্নভাবে কি হয়? পরিবর্তিত হয়। অ্যাম্প্লিফায়ার জিনিসটা কি? অ্যাম্প্লিফায়ার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যা সিগন্যালকে বিবর্ধিত করে। মানে সিগন্যালকে বিবর্ধিত করে, সিগন্যালের ক্ষমতাটাকে বাড়ায়। কে বাড়ায়? এটা কার কাজ? এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কাজ। অ্যাডাপ্টার, এটি একটি ডিভাইস যা ইলেকট্রনিক সিস্টেমকে অন্য একটি ভিন্ন ইলেকট্রনিক সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। তাহলে অ্যাডাপ্টার কি করে? এটা হচ্ছে, অ্যাডাপ্টার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি ইলেকট্রনিক সিস্টেমকে অন্য একটি ভিন্ন ইলেকট্রনিক সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। ঠিক আছে, তারপর দেখো ব্লুটুথ। ব্লুটুথ জিনিসটা কি? ব্লুটুথ হচ্ছে স্বল্প দূরত্বে তারবিহীন মোবাইল ফোন। স্বল্প দূরত্বে কি? তারবিহীন মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের মধ্যে ডাটা বিনিময়ের ডিভাইস। ব্লুটুথ দিয়ে দেখবা যে তোমরা একটা ফোন থেকে একটু কাছাকাছি, মানে একটু বেশ খানিকটা দূরে কোনো ফোন থেকে আরেকটা কোনো ডাটা নিতে পারছো, বা কোনো একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ডাটা নিতে পারছো। এটাকে বলা হয় ব্লুটুথ, স্বল্প দূরত্বে। ব্লুটুথের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে স্বল্প দূরত্বে। তারপরে আছে ওয়াইফাই। ওয়াইফাই কি? এটি একটি বিশেষ ইলেকট্রনিক, সরি, এটি একটি বিশেষ এলাকার কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসকে ইন্টারনেটে যুক্ত করার ব্যবস্থা হলো ওয়াইফাই। ব্লুটুথটা যেরকম স্বল্প দূরত্বে, ওয়াইফাইটা এরকম একটা নির্দিষ্ট সীমা, মানে ব্লুটুথের চেয়ে আরো অনেক বেশি দূরত্বে এলাকা, মানে অনেক বেশি দূরত্ব নিয়ে কাজ করতে পারে। সেটা মনে করো যে কোনো একটা এলাকা, পুরো এলাকারই কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারে, সেটাকে বলা হয় ওয়াইফাই। তো এই অধ্যায়ে এগুলাই ছিল আজকে আমাদের নতুন শব্দ। নতুন শব্দগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।